নদে বৃহৎ পুঁজি আবন্টন। আন কিছু খবর, মানকাসৰ ভারত বাংলা সীমান্ত তীব্র উত্তেজনা, বিএসএফৰ গুলি চালনা, এজন নিহত হয়েছে, বিএসএফৰ গুলি নিহত হয়েছে এজন চোরাং গরু সরবরাহকারী, আর তারপরে দেখা গেছে তীব্র উত্তেজনা গোটে অঞ্চলত, গুলিত নিহত হওয়া চোরাং গরু সরবরাহকারীটি হয়েছে মানকাসৰ থানার এলাকার কুকুরমারা গাঁর শাহিনুর ইসলাম। শাহিনুর ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ যে নিশার অন্ধকারত বাংলাদেশ চোরাঙ্কি গরু সরবরাহ করেছিল, আর সেই সময়তে বিএসএফৰ হাতত কিছু খবর আহি পড়েছিল। বিএসএফে সেই খবর ভিত্তিতে চলোয়া অভিযানত যেটা গুলি চলাইছিল গুলিবিদ্ধ হয়ে মৃত্যু খাবতিছিল শাহিনুরে। শাহিনুরার মৃত্যুর পিছতে কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সম্প্রতি গোটেই ঘটনা কেন্দ্র করে কুকুরমারা অঞ্চলত এক চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। আসলতে এই সীমান্তই দি চোরাঙ্কি গরু সরবরাহের যে ঘটনা, ইয়া ঘটি আছে সময় সময়, এইবর ঘটনা বাতরি শিরোনাম দখল করে থাকে, এইবর ঘটনা ঘটি থাকে, পোহরল আহি থাকে। কিন্তু এইবার বিএসএফৰ গুলিত এইজন এজন গরু সরবরাহকারী বলে কোয়া হয়েছে, মৃত্যু ঘটিছে এজন চোরাং গরু সরবরাহকারীর শাহিনুর ইসলামের। শাহিনুর ইসলামের মৃত্যুর পিছতে দেখা গেছে অঞ্চলটোত কিছু চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। আমার সহিত এই মুহূর্তে আমার মানকাসৰ সাংবাদিক শাহজাহান আলী ফোনযোগে সংযুক্ত হয়েছে। শাহজাহান, এজন লোকর মৃত্যু ঘটিছে নিশার অন্ধকারত, আসলতে চোরাঙ্কি গরু সরবরাহের চেষ্টা করার সময়তে, গরু পার করাই দিয়ার সময়তে আরক্ষীর এই অভিযান চলিছিল, বিএসএফৰ অভিযান চলিছিল। হ্যাঁ গীতাশ্রী, নিশ্চিত কলে দক্ষিণ অসম মানকাছা জেলা, মানকাছা যে ভারত বাংলা সীমান্ত আছে, সীমান্তত কিন্তু গুলি চালনা সংঘটিত হয়েছে। গুলি চালনার পথত দেখা গেছে শাহিনুর ইসলাম নামের যে গরু সরবরাহকারী আছে, গরু সরবরাহকারী ইতিমধ্যে নিহত হয়েছে। আর এই দক্ষিণ অসম মানকাছা জেলা যে সঞ্জয় সাধু ক্যাম্প আছে, সঞ্জয় সাধু বিএসএফ ক্যাম্পর কাকতে কিন্তু নিশার আন্দারত কিন্তু গরু পার্ক করবলে গেছিল শাহিনুর ইসলাম নামের সরবরাহকারী। সরবরাহকারী জন শাহিনুর ইসলামে গরু পার করবলে যাওতে কিন্তু বিএসএফৰ গুলিত নিহত হওয়া পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু অঞ্চল জুড়ে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন ইয়াতে দেখা হয়েছে যে দক্ষিণ মানকাছা জেলার কিছু সীমান্তত কিন্তু দেখা হয়েছে যে উন্মুক্ত এরিয়া, আর উন্মুক্ত এরিয়াতে কিন্তু দেখা গেছে যে সরবরাহকারী নিশার আন্ধারত আর বরষুণের সুযোগত কিন্তু বাংলাদেশে গরু সরবরাহ করে। আর দেখা গেছে যে কিছু ঠাইত কিন্তু দেখা গেছে যে চোরাং সরবরাহের কারণ পুলিশের বাধা নেওচি তথা বিএসএফৰ বাধা নেওচি যেটা সীমান্ত দি যেটা বাংলাদেশে গরু সরবরাহ করবলে যায়, আর দেখা গেছে যে বিএসএফৰ লগত বাঘ বিতংকা তথা কাজিয়া হয়, আর কাজিয়ার ফলে দেখা গেছে যে বিএসএফৰ গুলিত কিন্তু ইতিমধ্যে নিহত হওয়া পরিলক্ষিত হয়েছে শাহিনুর ইসলাম নাম। শাহিনুর ইসলাম ইতিমধ্যে আমি ঘটনাস্থলত উপস্থিত হয়েছো গীতাশ্রী, ঘটনাস্থলে দেখা গেছে বিএসএফৰ উচ্চ পদস্থ বিষয়া তথা পুলিশ প্রশাসনে কিন্তু ইতিমধ্যে কিন্তু আহি উপস্থিত হয়েছে। খন্তেক পিছতে কিন্তু শাহিনুর ইসলাম যে সরবরাহকারী আছে, সরবরাহকারীজনক ধুবুরী অসামরিক চিকিৎসালয়ত মরণোত্তর পরীক্ষার ভাবে প্রেরণ করব গীতাশ্রী। হয়, ধন্যবাদ জ্ঞাপন করছো সাজা। পরবর্তী সময়সত আমি পুনপটিয়া সম্প্রচার সংযুক্ত হম নিশ্চয়কৈ। আর ইয়া কুকুরমারা গাঁর শাহিনুর ইসলামের মৃত্যু চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। আসলতে নিশার অন্ধকারত এই ধরনের চোরাং গরু সরবরাহকারীয়ে যেটা গরু পার করাবলে বিচারিছিলে সীমান্তর সিপারে, তেতিয়া বিএসএফৰ অভিযান চলিছিলে, বিএসএফৰ গুলি নিহত হয়েছে শাহিনুর ইসলাম।